আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল রিতুস কিচেন থেকে আমি রিতু চলে এসেছি আজকের পর্বে আপনাদেরকে করে দেখাবো শাহি জর্দা পোলাও আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগ সহকারে দেখবেন আর যারা আমাকে সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করার জন্য আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে প্রেস করে দেবেন তাতে করে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকে আমি বিয়েবাড়ির স্টাইলে খুবই অল্প সময়ে ঝরঝরে জর্দা পোলাও করে দেখাবো তাহলে চলুন মূল প্রসেসে চলে যাওয়া যাক আজকের এই জর্দা পোলাও রান্না করার জন্য আমি এখানে পনি এক কাপ পরিমাণ চিনিগোড়া চাল নিয়েছি আপনারা চাইলে যে কোনো ধরনের সুগন্ধি চাল কিংবা বাসমতি চালও নিতে পারেন এবার এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিব। এখানে আমি একটি কড়াইতে পাঁচ কাপ পরিমাণ পানি গরম করে নিয়েছি চালটা দেওয়ার আগে পানিটা অবশ্যই খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এবং এক চামচ পরিমাণ জর্দা রঙ দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা পানি ঝরিয়ে রাখা চালটাও অ্যাড করে দিচ্ছি চালটা দেওয়ার আগে অবশ্যই কিন্তু পানিটা খুবই ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এবার একটি স্পাত চুলা দিয়ে খুব ভালোভাবে চালগুলো একটু নেড়ে দিচ্ছি চালগুলো দেওয়ার পরে কিন্তু অবিরত নাড়তে হবে তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব প্রায় দশ মিনিটের জন্য আজকে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর যদি খুবই ভালো লাগে ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে অবশ্যই কিন্তু শেয়ার করবেন আমি কিন্তু দুই তিন মিনিট ধরে অবিরত নেড়ে নিলাম এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় আট থেকে দশ মিনিটের জন্য আট থেকে দশ মিনিট পরে ফিরে আসলাম একটু কাছ থেকে আপনাদেরকে দেখায় ভাতগুলো কিন্তু প্রায় সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে আজকের এই জর্দা পোলাও রান্না করার জন্য ভাতটা কিন্তু অবশ্যই পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ করে নিতে হবে কেননা চিনির ভিতরে যখন আমরা এই ভাতটা দিব তখন কিন্তু আর সেদ্ধ হবে না এর জন্য চেষ্টা করতে হবে পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ করে নেওয়ার আর পাঁচ পার্সেন্ট দমেই হয়ে যাবে এবার এই ভাতগুলোকে আমি স্ট্যান্ডারে করে দিয়ে পানি ঝরিয়ে নিব। দিয়ে দিচ্ছি একটি কড়াই কড়াইতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ কমলা লেবুর রস এই কমল লেবুর রসটা কিন্তু অবশ্যই দিতে হবে এবং দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আজকে জর্দা জর্দাপ আমি একটু চিনির পরিমাণটা কম দিয়েছি তবে চিনিটা যে যেমন পছন্দ করেন সে তেমন অ্যাড করে নেবেন আর চেষ্টা করবেন কমল লেবুর রসটা কিংবা মালটার রস অবশ্যই অ্যাড করার এবং দিয়ে দিচ্ছি দুই টুকরা দারচিনি একটি তেজপাতা এবং তিন চারটে এলাচ সুগন্ধের জন্য এই জিনিসগুলো কিন্তু অবশ্যই দিতে হবে এতে করে ফ্লেভার এবং স্মেল দুইটা খুব সুন্দর আসবে খুব ভালোভাবে চিনিটা আমি একটু গলিয়ে নিচ্ছি চিনিটা গলানো হয়ে গেলে এই পর্যায়ে আমি এক চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো ধরনের মেনটেন বাটারও দিতে পারেন তবে ঘি কিংবা বাটার কোনোটাই যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা তেলও দিতে পারেন সয়াবিন তেল দিলেও কোনো সমস্যা নেই আবারও খুব ভালোভাবে ঘিটা আমি একটু নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিচ্ছি মিষ্টি জাতীয় জিনিসে আপনারা কেউ যদি লবণ পছন্দ করেন তাহলে দিবেন আর তা না হলে এটা স্ক্রিপ করতে পারেন খুব ভালোভাবে এটা একটু জাল করে নিতে হবে যাতে করে এসমেলটা খুব ভালো পাওয়া যায় এবার আমি ঢাকনা দিয়ে রেখে দেবো তিন থেকে চার মিনিটের জন্য তিন থেকে চার মিনিট পর ফিরে আসলাম ঢাকনাটা উঁচু করে একটু আপনাদেরকে দেখিয়ে দিই চিনিটা কিন্তু ফুলফিলভাবে গলে গিয়েছে এবার আমি পানি ঝরিয়ে রাখা পোলাওটা অ্যাড করে দিব দেখেই বুঝতে পারছেন কতটা ঝরঝরা হয়েছে জর্দা পোলাওয়ের জন্য কিন্তু পোলাওটা অবশ্যই পারফেক্টভাবে রান্না করে নিতে হবে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ কিচমিচ আপনারা চাইলে যে কোনো ধরনের বাদামও অ্যাড করতে পারেন তবে আমি রান্নার এই পর্যায়ে কোনো রকম বাদাম অ্যাড করব না আমি একেবারে শেষে বাদামটা অ্যাড করব খুব ভালোভাবে কিচমিচ এবং ভাতটা আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যতটা পানি আপনারা দেখতে পারছেন এটা কিন্তু দমে রাখলে শুকিয়ে যাবে টেনশানের কোনো কারণ নেই এবার আমি ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় আট থেকে দশ মিনিট একেবারে লো আছে আট থেকে দশ মিনিট পরে কিন্তু আমার ফুলফিল এই ভাতটা হয়ে যাবে আট থেকে দশ মিনিট পর ফিরে আসলাম মোটামুটি কিন্তু পানিটা অনেকটা কমে গিয়েছে এবার চুলার জালটা অফ করে আমি রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত প্রায় তিন থেকে চার ঘন্টা পরে আবারও আমি ফিরে আসব তিন থেকে চার ঘন্টা পরে কিন্তু আমি ফিরে এসছি দেখতেই পাচ্ছেন ভাতটা কিন্তু ফুলফিলভাবে হয়ে গিয়েছে অনেকটাই ঝরঝরা হয়েছে এবার আমি এটা গার্নিশ করে দিব আমার রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে আমি ওপর থেকে কিছু কাজও এবং কিছু পেস্তা বাদাম ছিটিয়ে দিয়েছি এবং বেবি সুইটস দিয়েছি আমার আগের পর্বে কিন্তু আমি বেবি সুইটসের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন সো ভিউয়ার্স আজকে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমাকে সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করার জন্য আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করে দেবেন তাতে করে সবার আগে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে চলে যাবে আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটি নতুন পর্ব নিয়ে চলে আসবো ততদিন আমার সাথেই থাকুন আল্লাহ হাফেজ